আপনাকে আমাদের গণমাধ্যমকে 5 কোটি টাকা দিতে হবে আমি খুব ভালো মানুষ তাও বলবো না আপনারা একটু ভাবুন প্রত্যেকটা চ্যানেলে একই কথা বলছে একজন এই স্ক্রিপ্টটা একজন বানিয়েছে কি করেছে সবাইকে ফ্রড করেছে আমাকে আমি মিডিয়ার নাম বলবো না বাংলাদেশের সর্বোচ্চ বড় মিডিয়া দুই তিনজন আমাকে ফোন করেছে তিন দিন আগে বলেছে যে আরব আপন আমরা একটা নিউজ বানিয়েছি দেখো এই নিউজটা গণমাধ্যমে আমরা ছাড়তে চাই তাহলে তোমার তো অনেক ক্ষতি হয়ে যাবে আমি বললাম ভাই এটা এটার জন্য বাঁচার উপায় কি তোমরা আমাকে বললো যে বাঁচার উপায় তো একটাই আপনাদের আপনাকে আমাদের গণমাধ্যমকে 5 কোটি টাকা দিতে হবে আমি বললাম ভাই 5 কোটি টাকা আমি কোথায় পাবো বললো আপনি 40 কোটি টাকা দিয়ে একটা স্বর্ণের লোগোই বানিয়েছেন না জানি আপনি কত টাকারই মালিক তা আমি বললাম ঠিক আছে ভাই টাকা পয়সা তো নাই 40 কোটি টাকা যখন লোগো বানিয়েছি আমি একটা পাখা ভেঙে আপনাদের দিয়ে দিব ওটা বিক্রি করে টাকা নিয়ে নিন সে বলে ভাই মজা করেন আমি বললাম মজা করব না তো কি করব বলেন ওই মিয়া আমি যে কাজ করি নাই সেই কাজের জন্য আমি আপনাকে কেন টাকা দিব তখন সে আমাকে বলল আপনি বুঝবেন টুমরো আফটার টুমরো আপনি বুঝবেন আসলে গণমাধ্যম সব গণমাধ্যমকে আমি দোষ দিব না কিছু গণমাধ্যম আছে যে আমাদের বাংলাদেশে কিছু গণমাধ্যম আছে কে উপরে উঠতেছে ওকে কিভাবে নামাতে হবে ওদের কাজ শুধু এটা কে উপরে উঠতেছে এদের কাজ হচ্ছে এটা আরে গণমাধ্যম আমি আপনাদের আপনাদের বলবো যে আপনার একটা দেশের ভাই কোনো এক জায়গা থেকে টাকা কামাচ্ছে এই টাকাটা তো আপনার দেশেই যাবে কোনো এক জায়গা থেকে টাকা কামাচ্ছে এই টাকা আপনার দেশেই যাবে আপনার গর্ব হওয়া উচিত এই বাজারে সবার ঊর্ধ্বে এই বাজারে মানুষ 10 বছরে 20 বছরে যেভাবে শুরু করতে পারে নাই আপনার বাঙালি একটা ভাইয়ের দোকান এইভাবে এত আলোচনায় কিংবা এত বড় করে শুরু করেছে আপনার দোয়া করা উচিত আপনি কি করেছেন কিভাবে এটাকে স্টপ করা যায় কিভাবে এটাকে বন্ধ করা যায় আরে ভাই আমি যদি একটা বিপদে পড়ে যাই আমার এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান তো অফ হবে কারণ আমি বিপদে পড়ে গেলে আমার রিলেটেড যা কিছু আছে না কেন সব কিছুই মানে বন্ধ হয়ে যাবে এটাই না তো আমাকে কোথায় আপনারা সাপোর্ট করবেন কোথায় হেল্প করবেন তা না করে আপনারা কী করছেন আমার পিছনে যেটা হয় নাই সেটাও লিখছেন যেটা হয়েছে সেটাও লিখছেন আমি অস্ত্র কেসে বিভিন্ন সময় বিভিন্নভাবে মানে পুলিশ আমাকে গ্রেপ্তার করেছে জেলে দিয়েছে মিথ্যা বলবো না হ্যাঁ অস্ত্র কেস আমার নামে আছে ছিল সেটা হচ্ছে যে আমি আগেও বলেছি শত্রু থাকে ঢাকা শহরে আমার একটা স্থান ছিল যেখানে আমার ভাই বেরাদার ছিল যেখানে আমাকে ভালোবাসত সবাই ডাকত সেক্ষেত্রে অন্যায়ের প্রতিবাদ করতাম অন্যায়ের প্রতিবাদ যে করত তার শত্রু থাকবেই আমি খুব ভালো মানুষ তাও বলবো না আমার রিকোয়েস্ট থাকবেন যে গণমাধ্যম কর্মী ভাইদের যে কেউ এটা নিয়ে মানে উল্টোপাল্টা গুজব ছড়াবেন না ছড়ান যদি আমার কম আমার আমার নামে রায় আসে যে আমি অপরাধী আমি এটা করেছি তাহলে আমার কোনো আপত্তি নাই আমি একটা বড় বিজনেস করতেছি এটা ছোটোখাটো না আসলেই বড় বিজনেস হ্যাঁ তো এতটুকু গোল্ডের দাম হয় কোটি কোটি টাকা তো যেখানে আমি বিজনেসে নামছি আপনারা আমাকে দোয়া করেন আমি যেন ভালো কিছু এখানে করতে পারি